সামনে বাসন্তী পুজো, দেবী দুর্গার অন্যতম একটি রূপ হলো এই বাসন্তী। এই পুজোকে ঘিরে মৃৎশিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরিতে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির দরুন মৃৎশিল্পীদের এবার লাভ তেমন একটা হবে না বলেই আক্ষেপ করলেন এক মৃৎশিল্পী সোনামোড়ায়। কোনো রকমে এই শিল্পের ওপর ভর করেই সংসার প্রতিপালন করে চলেছেন বলেই অভিমত ব্যক্ত করলেন এই মৃৎশিল্পী। আগামী 12ই চৈত্র থেকে শুরু হচ্ছে বসন্তের দেবী বাসন্তী পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের বছরের প্রায় অন্তিম পর্যায়ে এই উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। রাজ্যের অন্যান্য মহকুমার পাশাপাশি সোনামোড়া মহকুমাতেও পূজিত হবেন দেবী বাসন্তী। মহকুমার সোনামোড়া এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকাগুলো মিলিয়ে প্রায় 6 থেকে 7টি স্থানে এই পুজোর আয়োজন করা হয়েছে। তাই এখন মৃৎশিল্পীরাও রয়েছেন ব্যস্ততার মধ্যে। তারপর আবার বাংলা নববর্ষ থেকে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। এই সময়ের কালচক্র এভাবেই চলতে থাকে, এমনটাই জানালেন একজন মৃৎশিল্পী। হ্যাঁ, আয় তো তেমন বিগত বছর বা আগের তুলনাতে অনেকটা একটু কম আছে এখন, কারণ বাজারের দ্রব্যমূল্য দাম অনেক বেশি। আমাদের সাত সালের মধ্যে সবগুলো বাইরের দেশ থেকে আনা হয়, তার জন্য একটু খরচটা আমাদের বেশি লাগে। তাছাড়া বিভিন্ন সামগ্রী কাঠ বাঁশ খড় ইত্যাদি আমার মার্কেটে আকর্ষিত হচ্ছে দিন দিন। এসব মিলে কোনো মতেই মিলে আমাদের জীবন জীবিকা দিতে পারে। তবে এই শিল্পে এখন আর নতুন প্রজন্মের শিল্পীরা খুব একটা ইচ্ছে প্রকাশ করেন না, এক কথায় পেশা হিসেবে নিচ্ছেন না নতুন প্রজন্ম। এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রবীণ মৃৎশিল্পী জানালেন, একে তো সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দৈহিক পরিশ্রম, দুটোর প্রতি নবীন প্রজন্মের যুবকরা নিরুৎসাহ। আমাদের জেনারেশনে করছি, আমরা আগামী দিনেরটা বলতে পারবো না। নতুন যে প্রযুক্তি আছে, প্রযুক্তিতে এইসব কাজ করার লোক নেই, এইসব কাজ শেখার কোনো আগ্রহ নেই। তাদের নাকি অভিমত, এত পরিশ্রমের পর যে লাভ হয় তাতে তাদের পোষাবে না। আর যারা আসছে তারাও কয়েকদিন পর এই কাজের সঙ্গে যুক্ত থাকার পর আর আসছেন না। মৃৎশিল্পীর দাবি, এখন এর একটা স্থায়ী ব্যবস্থা করা হোক, না হলে আগামী দিনে এই শিল্প হারিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।